এই ভিডিও টিতে নিজের প্রয়োজন মতো ম্যাথ এর সমাধান দেখতে এই ভিডিও টাইম লাইন এর সেকশনে ম্যাথ নম্বরে প্রেস করলে এইভাবে একটা ম্যাথ নাম্বার সেকশন পেয়ে যাবেন যেখানে আপনারা নিজের পছন্দ মতন ম্যাথটিকে প্রেস করলে আপনারা সেই ম্যাথের সমাধানে পৌঁছে যাবেন হাই বিউটিফুল পিপল আমার নাম অভিরাম আজকে আমরা করব অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ওয়ান পয়েন্ট ফাইভ এর দুই নম্বর অঙ্কটা তো দুই নম্বর অঙ্কতে যেটা বলেছে কে এর কোন মান মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখে তার মানে কে এর মানটা কত হলে প্রতিটি দ্বিঘাত সমীকরণের মানে তোমার যেটা যেটা দ্বিঘাত সমীকরণ পাবো কি না সেটা যেটা তোমার শর্তটা বলে দিয়েছে যেটা হচ্ছে তোমার বাস্তব ও সমান বীজ হবে তো আমরা যেটা দেখেছিলাম বাস্তব ও সমান বীজের জন্য যেটা তোমার হতে হচ্ছিল যেটা নিরূপকটা যেটা আমরা পাচ্ছিলাম না সেটা হচ্ছে তোমার বি স্কয়ার মাইনাস ফোর এসি

এই সমীকরণটার সাথে আমরা এই সমীকরণটাকে কারণ হচ্ছে এই যে যেটা তোমার এই সমীকরণটা যেটা হচ্ছে আমাদের একশো বিশিষ্ট দীঘার সমীকরণের যে সমীকরণটা হচ্ছে তোমার এই সমীকরণটাকে আমরা মেন সমীকরণ হিসেবে যে কোনো সমীকরণের সাথে তুলনা করে আমরা এব মানগুলো বের করতাম ঠিক আছে তো চল আবার মানগুলো দেখিনি যেখানে হচ্ছে তোমার এ 49 সমান ফর্টি নাইন ফর্টি নাইনটা কী করে এলো এখানে এক্স স্কোয়ার হচ্ছে এ আর এখানে এক্স স্কোয়ার সহ দেখে যেটা হচ্ছে তোমার ফর্টি ঠিক আছে এ সমসমান ফর্টি প্লাস প্লাস এবার এক্সের সহক হচ্ছে এখানে বি এখানে এক্সের সহ আছে কে তার মানে তোমার বি আমরা কী পেয়েছো বলো তো কে ঠিক আছে সিমিলারলি ভাবে এখানে হচ্ছে প্লাস প্লাস এখানে সি সি সমসমান তাহলে হচ্ছে শ্রী সমস্যা বোঝা গেল যে আমরা এখানে এ বি এবং সি এর মানটা কি করে পেলাম ওকে এবার নেক্সট এখানে হচ্ছে তোমার যেহেতু বীজ দয় বাস্তব ও সমান তাহলে অতএব নিরূপক সমান শূন্য যেটা আমরা জানি আমি এই জিনিসটারই কথা তোমাদের বলছিলাম যেখানে হচ্ছে দেখে নাও যে শর্তটা আমাদেরকে যেটা বের করতে বলেছিল বাস্তব ও সমান বীজ মানে তোমার দুটো বীজ বাস্তব সমান হবে তো বাস্তব সমান হওয়ার জন্য কি হতে হচ্ছিল যেটা হচ্ছে তোমার বিশ ক্যাপ মাইনাস ফরেসি সমানসময় শূন্য এবার বিশ কা মাইনাস পড়েসি সমান সমান শূন্য এই যে বিশ ক্যাপ মাইনাস ফরেসি এটা কি বিশ কাম মাইনাস পরেসি এটা হচ্ছে তোমার নিরূপক সেই জন্য তোমার নিরুপক সমান সমান শূন্য তো এই জিনিসটাকে এখানে লেখা রয়েছে তোমার বিশ ক্যা মাইনস ফরেসি ইকুল টু শূন্য সুতরাং এই যে বিশ কা মাইনাস ফরেসি ইকুয়াল টা জিরো কারণটা তোমাকে বলে দিছিলাম এই যে বিশ কা মাইনাস পরেসি ইকুয়াল টু জিরো কারণ এই জিনিসটাই বলে দিয়েছিল এখানে বাস্তব সমান ওকে এখানে বলে দিচ্ছি যেখানে হচ্ছে এই যে এ বি এবং এর মান যেটা আমরা পেয়েছিলাম এটা এখানেই রয়েছে এখানে বি বি বলতে এখানে কি আছে কে তো সেই জন্য হচ্ছে কে এর মাইনাসের জন্য হয়ে গেছে মাইনাস ফোর ফোর এবার এ এর জায়গায় কত রয়েছে বলতে নাইন সেই জন্য সি সি বলতে এখানে এখানে ওয়ান সেই এখন ওয়ান টু এবার এখানে যেটা হচ্ছে দেখেন কে স্কোয়ার কে স্কোয়ার রেখে দিয়েছি এর সাথে যদি আমরা অনুপঞ্চাশকে গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো কত একশো ছিয়ানব্বই এই একশো ছিয়ানব্বই সাথে যদি একের গুণ করো না করো সেটা ব্যাপার কারণটা আমরা জানি একের সাথে যে কোনো সংখ্যাটি গুণ করো না আমরা সেই সংখ্যাটাই পাবো আমরা একশো ছিয়ানব্বই পাবো জিরো ইকুয়াল টু এখানে কি করলাম বলতো এখানে যেটা তোমাকে বলে দিচ্ছি দেখে এই যে ইকুয়ালের ইকুয়াল এর বাম থেকে কি করলো বলতো ডানে চলে গেল এই যে একশো ছিয়ানব্বইটা সেই জন্য কি হলো বলতো এখানে মাইনাস ছিল সেই জন্য প্লাস হয়ে গেল। এবার আমরা যেটা জানি যে কোনো সংখ্যাকে ডান থেকে বামে কিংবা বাম থেকে ডানে যদি করতে যেতে হয় মানে ইকুয়ালের তাহলে কি বলা যোগ থাকলে হয়ে যাবে বিয়োগ বিয়োগ থাকলে হবে যোগ গুণ থাকলে হবে ভাগ আর ভাগ থাকলে হয়ে যাবে গুণ এই জিনিসটা মনে রাখবে ঠিক আছে এবার এখানটা যেটা আমি করলাম তোমাদেরকে বলেছি এখানটা একশো ছিয়ানব্বই এর উপরে কিছু নেই বলতে আমি এখানে এর পাওয়ারটা ওয়ান ধরে নিতে পারি এখানে ধর নাও তুমি দুই এর সাথে এখানে এক গুণ হয়ে আছে এটা আমরা ধরতে পারি কারণ তোমাদের বলেছিলাম যে কোন সংখ্যার সাথে যে কোনো কিছুরই গুণ করো না কেন সেটাই হয়ে যাবে তো সেই জন্য কি হলো বলতো এই যে একের সাথে এখানে দুই গুণ হিসাবে লিখে দিতে পারি ঠিক আছে এবার কি হচ্ছে এখানে গুণের আকার আছে এবার এটা ডান থেকে বামে গিয়ে কি হলো তো ভাগের আকার হয়ে গেলো সেই জন্য তোমার হয়ে গেলো ওয়ান বাই টু ঠিক আছে পাওয়ারটা এবার যেটা হচ্ছে আমরা যেটা জানি এই যে পাওয়ারটা হাফ হাফ বলতে কি বোঝাচ্ছো তো সেটা রুটোবার আকারে বোঝায় ঠিক আছে আমি এখানে তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি তোমরা যদি চাও এই লাইনটা তোমরা নাও করতে পারো এই লাইনটা বাদ দিয়ে দিতে পারো আমি শুধু চেষ্টা তোমাদের বোঝাবার সুবিধার জন্য বললাম যে রুটটা কি করে আসে ঠিক আছে এটা শুধু জাস্ট তোমাদের বোঝাবো জন্য করলাম এবার তোমরা এটা করতেও পারো না করতে পারো তোমরা ডাইরেক্টলি এই এখানে যেটা স্কোয়ারের আকার রয়েছে সেটা তোমাদের বাম থেকে ডানে গিয়ে কি হবে রুটের আকার নিয়ে নিবে তো সেটা তুমি ডাইরেক্টলি রুট করে দিতে পারো ঠিক আছে তো যেটা হচ্ছে তোমার কে সময় সময় রুট ও বার একশো ছিয়ানব্বই এটা আমাদের আগের লাইনটা লাইনে যেটা আমরা করলাম যে একশো ছিয়ানব্বই যেটা ছিল একশো ছিয়ানব্বই এর আমরা রুট করলাম রুট যেটা বের করলাম সেটা হচ্ছে প্লাস মাইনাস চৌদ এবার তোমাদের বলে দিচ্ছি প্লাস মাইনাস চৌদ কি হচ্ছে ঠিক আছে আমি যদি এই যে যেটা তোমার রয়েছে একশো ছিয়ানব্বই এই একশো ছিয়ানব্বই যদি আমি বর্গমূল করি তো বর্গমূল করার যেটা নিয়ম হচ্ছে আমরা যতগুলো সংখ্যা থাক না কেন আমরা ডান দিক থেকে দুটো দুটো করে নিয়ে যাব। ঠিক আছে এখানে যেহেতু দুটো নিয়ে এলাম এবার একটা রয়েছে তো একটার উপর দাগ হয়ে যাবে দুটো থাকলে দুটো হতো যদি তিনটে থাকতো কি না তো দুটোকে নিতাম তারপরে একটা আবার থেকে যেত এবার যেটা হচ্ছে আমি সর্বপ্রথম এখানে অনেকটা ভাগের মতন তো আমি এই এককে যদি এখানে করতে যাই তো একবারই যাবে এখানে যতগুলো আছে কি না প্রত্যেকটা আমি বর্গ সংখ্যাগুলোকে নিব যেমন এক 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 দুই দুয়ে চার তিন তিনে ন চার চারে ষোলো যেহেতু এক আছে সেই জন্য একই নিলাম এক জিনিস মনে রাখবে এই সংখ্যাটা যেটা আমার থাকবে সেটা যেন ক্রস যেন না করে সেটা সমান হতে পারে কিংবা সেটার কম হতে পারে ঠিক আছে এটা যেন ক্রস না করে তো সেই জন্য কি হলো এক এক হলো তার মানে কিছুই রইবে না এবার এখানে ছিয়ানব্বই নেমে যাবে এবার যেটা তোমার এখানে যেহেতু একটা রয়েছে এই একটার সাথে আবার দুই গুণ হবে মানে এখানটায় যতগুলো সংখ্যা থাক না কেন যা সংখ্যা থাক না কেন সেটার সাথে দুই দ্বারা সর্বদা গুণ হবে এবার দুই দিয়ে গুণ হয়ে চলে আসবে এখানটায় দুই হয়ে গেলো এবার বর্গ সংখ্যায় নিতে হবে কিন্তু আমাকে ঠিক আছে সেটাতে চার যদি নিই তাহলে কি হবে বলো তো এই টোটালটাকে আবার চার দিয়ে গুণ করতে হবে আমি তিন যদি নিতাম তাহলে এখানে তিন দিয়ে গুণ করতে হবে ঠিক আছে এবার তোমাকে বলছি চার নেওয়ার কাউন্টার চার নিলে কত হবে বলো তো এবার চার দিয়ে যদি গুণ করি তাহলে পেয়ে যাবো চার চারের ষোলো ছয় হাতে থাকে এক চার দিয়ে আট এক নয় দেখেন নাইনটি সিক্স এখানে নাইনটি সিক্স রয়েছে তার মানে আমার এটা মিলে গেলো ঠিক আছে বোঝা গেলো আবার যে আমি এখানে ফোর কেন নিলাম এখানে যেটা দা আছে এখানে চার এই চারটা আবার এখানে চলে যাবে ঠিক আছে তার মানে যেটা একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই যেটা বর্গমধ্যে আছে সেটা হচ্ছে তোমার চোদ্দ এবার এখানে তোমার প্লাস মাইনাস চৌদ্দ হলো এবার দেখে নিচ্ছি নেক্সট এখানে যেটা আমরা অঙ্কটাতে দেখতে পাচ্ছি যে আমাদের যেটা এই অঙ্কটা যেটা করলাম সেটা হচ্ছে এক নম্বর সমীকরণটা এই এক নম্বর যেটা তোমার বলে যে এর মান কত হলে তোমার এই সমীকরণটা তোমার একটা বাস্তব এবং এর বিষদ সমান হবে ঠিক আছে তো সেটা হচ্ছে তোমার এর মান যদি আমরা প্লাস চৌদ্দ যদি নিই সেটা তো তোমার সেম দাঁড়াবে কিংবা তোমার মাইনাস চৌদ্দ নিল পুরো তোমার সেই জিনিসটা দাঁড়াবে তো সেই কারণে তোমার এখানে যেটা তোমার কে এর মানটা বের হয়েছে সেটা হচ্ছে তোমার প্লাস মাইনাস 14 এবারে হচ্ছে তোমার অতএব k সমান সমান প্লাস মাইনাস 14 এর জন্য प्रदत्त দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব সমান হবে এবার আমরা করব দুই এর দাগে দুই নম্বর অঙ্কটা তো তার আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে এই দুই নম্বর অঙ্কটা করার আগে একটু দেখে নিতে হবে যে k এর মানটা যদি আমরা কত নিই তাহলে পরে এই যে সমীকরণটা এই সমীকরণটা বীজ দুটো পাবো সেটা হচ্ছে বাস্তব এবং সমান পাবো ঠিক আছে চলাফের অঙ্কটা দেখে নি যেটা হচ্ছে আমাদের এই সমীকরণটায় যেটা হচ্ছে তোমার থ্রি এক্স স্কোয়ার মাইনাস এটা এখানে লিখে দিয়েছি আমরা থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এবার নেক্সটে আমরা যেটা করছি থ্রি এক্স থ্রি এক্স লিখে দিয়েছি এবার কি করলাম বলতো এই যেটা মাইনাস ছিল মাইনাস সাথে তো এই গুণ আঁকার আছে মাইনাস ফাইভটাকে ভিতরে নিয়ে নিচ্ছি এবং এক্সট্রাকে তো এখানে গুণের আগে রেখে দিয়েছি আর শুধু জাস্ট এখানে বাইরে একটা প্লাস নিয়ে নিয়েছি প্লাস টু কে প্লাস টু ইকুয়াল টু জিরো ইকুয়াল টু জিরো এখানে তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি তোমরা যদি চাও কেউ এই লাইনটা করতেও পারো না করতেও পারো সেটা তোমাদের বাধ্যতা নিয়ে আমি শুধু জাস্ট তোমাদের বোঝাবার জন্য এই লাইনটা করেছি তো আমাদেরকে এখানে জিনিস দেখে নিতে হবে যেটা হচ্ছে এই লাইনটা সমান সমান কিন্তু আমাদের এই লাইনটা আসতেই হবে যদি না আসে তা মানে ভেবে নিবে যে আমি যেখানে যে প্লাস্টিক নিয়েছি তার মানে প্লাসটা নেওয়া ভুল হচ্ছে ঠিক আছে তো চলো একবার দেখে নিচ্ছি থ্রি এক্স থ্রি এক্স আছে এই প্লাসের সাথে মাইনাস গুণ করলে হয়ে যাবে মাইনাস মাইনাস আছে এবার ফাইভের সাথে এক্স গুণ করলে হয়ে যাবে ফাইভ এক্স ঠিক আছে এবার প্লাসের জন্য হচ্ছে প্লাস টু কে টু কে একু জিরো টু জিরো তার মানে এটা সমান সমান আমরা এটা পেয়ে যাচ্ছি তার মানে এইভাবে করাটা ঠিক হয়েছে দেখেছি দেখিয়েছি এখানে যেটা তোমার হচ্ছে এই যে এই সমীকরণটা এখানে লিখে দিয়েছি ঠিক আছে তোমরা যদি এই সমীকরণটা নাও যদি করো তাহলে পরে কি করবে বলতো এই সমীকরণটাকে এখানটায় তোমরা লিখে দেবে ঠিক আছে আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য এই সমীকরণটাকে এখানটায় লিখেছি আশা করি বোঝা গেল তো এখানে যেটা তোমার থ্রি এক্স স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ এক্স প্লাস টু কে জিরো দ্বিঘাত সমীকরণকে এক্স প্লাস বি এক্স প্লাস জিরো সমীকরণের সঙ্গে তুলনা করে পাই তার মানে এই সমীকরণটাকে আমরা কি করবো বলতো এই সমীকরণটার সাথে তুলনা করব। আরেকটা জিনিস তোমরা এখানে দেখে নিবে এই যে সমীকরণটা রয়েছে যেটা হচ্ছে তোমার এ এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি জিরো এই সমীকরণটা কিন্তু তোমার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মেন সমীকরণ হিসেবে ধরা হয় আমরা যতগুলো সমীকরণেরই তুলনা করি না কেন আমরা সব ক্ষেত্রে এই সমীকরণটার সাথে তুলনা করি ওকে তো চলো আবার দেখে নিচ্ছি এক্স স্কোয়ার সব এখানে আছে এ এবং এক্স স্কোয়ার সব এখানে আছে থ্রি তার মানে এ সমান সমান থ্রি এ সমান সমান থ্রি ওকে এবার এখানে প্লাস আছে এখানে প্লাস এখানে আছে তোমার এক্সের সব আছে বি এখানে এক্সের সব আছে মাইনাস ফাইভ সেই জন্য বি সমান মাইনাস ফাইভ ওকে হ্যাঁ তো এখানে একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি যে এখানে এটা এ লাইনটা কেন করলাম ঠিক আছে দেখো এইটুকু জিনিসটা এখানে সেম আছে এখানে প্লাস এখানে মাইনাস তো একটু কোথাও না কোথাও একটু কনফিউশন ক্রিয়েট হতে পারতো যে এখানে প্লাস আছে এখানে মাইনাস আমি কি করে কম্পেয়ার করব তো সেটা যেন তোমাদের কনফিউশন যেন না যেন হয় সেই কারণে কি করলাম বলতো এখানে একটা বাইরের শুধু জাস্ট এক্সট্রা একটা প্লাস নিয়ে নিয়েছি ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের তুলনা করার সুবিধা হচ্ছে তোমরা যারা পারবে এই লাইনটা করা দরকার নেই এই লাইনটা থেকে এই লাইনটা ডাইরেক্টলি তুলনা করে নিতে পারো ঠিক আছে এবার দেখে নিচ্ছি প্লাস প্লাস সি সি এ জায়গায় রয়েছে তোমার টুকে সেজন্য সি সমাজসামান টুকে ওকে যেহেতু বীজ দয় বাস্তব ও সমান তাহলে কিছু অতএব নিরপক সমান সমান শূন্য তো যেটা হচ্ছে তোমার নিরপক নিরপক সমারসমান আমরা যেটা জানতাম এই যে এইটুকুটা যেটা যদি বি এস কে আর সি সমাজসামান শূন্য শূন্য সেটা আমরা শূন্য কেন ধরলাম শূন্য এই কারণে ধরলাম যেহেতু তোমার বীজ দেয় এখানে কি বলেছে বলো তো বাস্তব ও সমান তো দেখে নাও শুধু এটাতেই রয়েছে বাস্তব সমান সেটা কখন হচ্ছে যখন নিরূপকটা শূন্য হচ্ছে ওকে সুতরাং যেটা আমি এই যে আছে বিস্কার শূন্য আশা করি বোঝা যে আমি বিশ কার মাইনাস ফোর এসি কেন শূন্য নিলাম কারণ এখানে বাস্তব সমান বলেছে বিশ দয় ওকে এবার হচ্ছে তোমার বা এবার কি হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ এর মান যেগুলো আমরা তুলনা করে বের করেছিলাম তো এখানে যেটা হচ্ছে এই যে বি স্কোয়ার বি স্কোয়ার বলতে এই যে বি এর মানটা যেটা হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ তার স্কোয়ার মাইনাসের জন্য মাইনাস ফোর ফোর এবার এ এ জায়গায় এখানে কত আছে থ্রি তো থ্রি ওকে এবার আছে সি সি এর জায়গায় কত আছে টু কে টু কে ইকুয়াল টু জিরো ইকুয়াল টু জিরো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি মাইনাস ফাইভের স্কোয়ার এবার মাইনাস ফাইভের স্কোয়ার আমরা জানি যে কোনো সংখ্যার স্কোয়ার আছে তার মানে সেই সংখ্যাটাকে সেই সংখ্যা দ্বারা আমরা গুণ করবো তাহলে এখানে দেখতে মাইনাস ফাইভ সেই জন্য মাইনাস ফাইভের সাথে মাইনাস ফাইভ গুণ করে দিয়েছি মাইনাসে মাইনাসে গুণ করলে হয়ে যাবে প্লাস এবার গুণ করি তাহলে হয়ে যাবে টোয়েন্টি ফাইভ সেই জন্য তোমার এখানে হয়েছে সামনের দিকে পারো না দ্বিতীয় পরেছে মাইনাস এবার এখানে কি হয়েছে এই চারের সাথে এ গুণ করলে পেয়ে যাবো বারো আর এই বারোয়ের সাথে দুই গুণ করি তাহলে পেয়ে যাবো চব্বিশ কে তো অলরেডি গুণের আকার ছিল সেই জন্য সেটাই হয়ে গেছে এবার ইকুয়াল টু জিরো ইকুইল টু জিরো এবার নেক্সট লাইনে যেটা হচ্ছে যে এখানে রয়েছে পঁচিশ পঁচিশ রেখে দিয়েছি এবার কি করছো তো এই যে তোমার কে যেটা রয়েছে সেটা তোমার বাম থেকে ডানে যাচ্ছে তো আমরা যেটা জানি যে যেকোনো সংখ্যা এই বাম থেকে ডানে কিংবা ডান থেকে বামে যদি নিয়ে যেতে হয় ইকুয়ালের তাহলে হবে বলো তো যোগ থাকলে হয়ে যাবে বিয়োগ বিয়োগ থাকলে হবে যোগ গুণ থাকলে হবে ভাগ এবং ভাগ থাকলে হবে গুণ এই জিনিসটা মনে রাখবো সর্বদাই ঠিক আছে সরল করার সময় তো তাহলে এখানে কি হলো বলতো ছিল মাইনাস চব্বিশ কে সেই জন্য তোমার বাম থেকে ডানে গিয়ে এটা তোমার হয়ে গেলো প্লাস চব্বিশ কে এখানে প্লাস দিতেও পারো না দিতেও পারো ঠিক আছে এটা আমাদের আগের লাইনটা তারপর নেক্সট লাইনে যেটা করলাম হ্যাঁ এখানে আমরা একটা জিনিস জানি যদি এক্স সময় সমান যদি আমরা পাই ওয়াই তার মানে ওয়াই সময়ের সমান আমরা অবশ্যই এক্স করতে পারবো ঠিক আছে তো সেম ভাবে পঁচিশ সমান হয় যদি চব্বিশ কে তো সেই জন্য কি হলো বলতো চব্বিশ সময় পঁচিশ কে করতে পারি এখানে তোমাদের গাইডেন্স বলে দিই এখানে আমরা কে ডান দিকে কেন নিয়ে গেলাম কারণটা আমাদেরকে কে এর মানটা বের করতে হবে না বের করার সুবিধার জন্য আমরা কে টাকে বাম দেখে নিয়ে গেলাম ওকে এবার যেটা হচ্ছে এখানটায় হয়েছে এখানে এটা কে এর সাথে চব্বিশটা গুণের আকার ছিল তো সেই জন্য কি হলো বলতো যে তোমার বাম থেকে ডানে যাওয়ার জন্য তোমার এটা ভাগের রাখা নিয়ে এলো কারণটা আমরা বলে দিয়েছিলাম দিয়ে যোগ থাকে তাহলে হবে বিয়োগ বিয়োগ থাকলে হবে যোগ গুণ থাকলে হবে ভাগ এবং ভাগ থাকলে হবে গুণ এখানে আছে গুণ তো গুণ থাকার জন্য কি হলো হলো তোমার ভাগ তো সেই জন্য তোমার এখানে গুণের আকার ছিল সেই জন্য তোমার বাম থেকে ডানে গিয়ে হয়ে গেলো ভাগ তো সেই জন্য তোমার পঁচিশ বাই চব্বিশ এখানে যেটা আমাদের বলেছিল অঙ্কতে যে কে এর কোন মানের জন্য এই সমীকরণটা মানে তোমার এই যে যেটা তোমার রয়েছে দুই নম্বর অঙ্কের যেটা সমীকরণটা এই সমীকরণটা বিষ দুটো বাস্তব এবং সমান হবে সেটা হচ্ছে কি হবে এই সমীকরণটা আমরা পেয়ে যাবো তোমার বাস্তব ও সমান সমান্তিঘাত সমীকরণের বিষ দেয় বাস্তব সমান হবে এবারে আমরা করবো দুই থেকে তিন নম্বর অঙ্কটা তো দুই থেকে তিন নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে তোমার নাইন এক্স স্কোয়ার মাইনাস তার মানে এই যে সমীকরণটা রয়েছে কি না তো এই সমীকরণটাকে আমাদেরকে বা যে জিনিসটা করতে হবে যে কে এর কোন মান মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখে তার মানে এই যে সমীকরণটা রয়েছে কি না। এই সমীকরণটা যেটা হচ্ছে কে এর মানটা কে এর মানটা কত নিলে পরে এই সমীকরণটা যে দুটো বীজ পাবো সেই দুটো বীজ বাস্তব ও সমান হবে এই জিনিসটা আমাদেরকে দেখাতে হবে এটা হচ্ছে আমাদের সেই সমীকরণটাই যেটা হচ্ছে তোমার

দিঘাত সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস টু জিরো সমীকরণের সঙ্গে তুলনা করে পায় তার মানে এই যে সমীকরণটা রয়েছে কিনা যেটা হচ্ছে তোমার একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের এই সমীকরণটাকে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের যদি বলা চলে আমি এটাকে মেন সমীকরণ হিসেবে ধরা হয় আরেকটা হচ্ছে যে তোমার সব সময় সব সময় যে সমীকরণের সাথে যখন তুলনা করে যখন এ বি এবং সি এর মানটা বের করা হয় সেটা হচ্ছে তোমার এই সমীকরণটার সাথে তুলনা করে যে কোনো সমীকরণের ঠিক আছে তো আমরা এখানটায় এই সমীকরণটার সাথে এই সমীকরণটাকে তুলনা করব। ওকে তো যেখানে আমরা মান এখানে এবোনে সহগ বলতে এ এবং বলতে হচ্ছে এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে প্লাস তো এই জিনিসটার জন্য আমরা এখানে করলাম তোমাদেরকে তোমাদের কারণ বলছি এই লাইনটা করার কারণটা যেটা হচ্ছে তোমার এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস আর বাকি তো সেমই রয়েছে কিনা হ্যাঁ তো অনেক সময় এক্স্রেস এর শখ এখানে ভি বাট এক্স রেস কে এখানে আমরা কত নিব এখানে তো প্লাস আছে এখানে তো মাইনাস আছে তো একটু হলেও কনফ্রিজেন ক্রিয়েট হতে পারে ঠিক আছে তো সেই জন্য তোমাদের ফ্রিজন যেন না হয় যেন ক্রিয়েট যেন হয় সেই কারণেই আমি এই লাইনটা করেছি তোমরা চাইলে করতে পারো নাও করতে পারো কিংবা তোমার ডাইরেক্টলি এখানে বিশ্বাস মাইনাস চব্বিশ করে দিতে পারো সেটা কোনো ব্যাপার নেই তো এখানে যেটা আমরা করব যেখানে দেখো এখানে প্লাস আছে এখানে প্লাস এক্স রে শখ এখানে হচ্ছে ভি এবং এখানে এক্সের শখ হচ্ছে দেখানো মাইনাস চব্বিশ সেই জন্য বিশ মাইনাস চব্বিশ ওকে তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই লাইনটা যদি তোমরা না করো এই লাইনটা যদি করো তাহলে কি করবে বলো তো এই সমীকরণটার জায়গায় এখানে এই সমীকরণটা দিবে না তোমরা এই সমীকরণটাকে এখানে দিয়ে দিবে ঠিক আছে আশা করি বোঝা গেল এবং তারপরে তোমরা তুলনা করবে সেম ভাবে ওকে এবার হচ্ছে প্লাস প্লাস এবার হচ্ছে সমান কে সি শীর্ষ মাসমান কে এখানে হচ্ছে তোমার যেহেতু বীজ দয় বাস্তব সমান তার মানে অতএব নিরূপক সমান সমান শূন্য এখানে হচ্ছে অতএব নিরূপক সমান সমান শূন্য কেন এলাম এবার এখানটায় তোমার বলেছে যেহেতু বীজ দয় বাস্তব সমান তো এখানটায় দেখো এই যে বীজ দয় বাস্তব সমান সেটা হচ্ছে কখন সেটা শর্তটা হচ্ছে তোমার দেখে নাও যেখানে তুমি বিশ্কার মাইনাস ফোর এসি শূন্য এই যে বিশ কার মাইনাস ফোর এটা কি এটা হচ্ছে তোমার নিরূপক সেজন্য নিরূপক সমান সমান শূন্য হয়ে গেছে তো এখানে হচ্ছে তোমার দেখে নাও সুতরাং বিশ মাইনাস ফোর এসি শূন্য আমরা এখানে আমরা দেখলাম নিরুপক সমান সমান শূন্য সেই জন্য নিরূপকটাই হচ্ছে তোমার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি সময় সমান শূন্য তো এখানে হচ্ছে তোমার দেখে বা বা আমরা কি করলাম বিয়ার এবার বি স্কোয়ার বলতে এখানে বি এর জায়গায় মানটা যদি ফুটবে সেটা মাইনাস চব্বিশ তো এগুলো মাইনাস চব্বিশ মাইনাস মাইনাস এখানে হচ্ছে ফোর ফোর এবার এ এ বলতে এর মান হচ্ছে নাইন সেই জন্য নাইন এবার সি সি বলতে হচ্ছে এখানে কে এখানে থেকে ইকুয়াল টু জিরো ইকুয়াল টু জিরো ঠিক আছে এবার নেক্সট লাইনে এখানে কি করলাম বলতো আমরা যদি দেখি এই ঠিক আছে যদি করি কি না তো একটা জিনিস বলে দিচ্ছি যে কোনো সংখ্যা বা যে কোনো রাশির উপর স্কোয়ার যদি থাকে তার মানে সেই সংখ্যাটাকে সেই সংখ্যা দ্বারা গুণ হবে তো সেই জন্য কি বলতো মাইনাস মাইনাসে গুণ করলে পেয়ে যাবো প্লাস আর চব্বিশ চব্বিশের সাথে গুণ করলে যেটা আমরা পেয়ে যাবো সেটা হচ্ছে তোমার পাঁচশো ছিয়াত্তর সেই জন্য তোমার এখানটায় তোমার হয়ে গেছে পাঁচশো ছিয়াত্তর আর সামনের থেকে প্লাস দিতেও পারো নাও দিতেও পারো সেটা প্লাসে বোঝায় মাইনাসের জন্য হয়ে গেলো মাইনাস এবার চারের সাথে নয় গুণ করে পেয়ে যাবো চার নং ছত্রিশ সেই জন্য ছত্রিশ অলরেডি আকারে ছিল ওকে n 0 0 নেক্সট লাইনটা এখানে যেটা আমি কলাম বলে দিছি দেখে নাও এই যে তোমার এই সংখ্যাটা রয়েছে ঠিক আছে একে কি কলাম বলতে এই বাম থেকে ডান দিকে নিয়ে চলে গেল আমরা জানি যে কোন সংখ্যাকে বাম থেকে ডানে কিংবা ডান থেকে বামে যদি করতে হয় তাহলে কি হয় বলতো যোগ থাকলে হবে বিয়োগ বিয়োগ থাকলে হবে যোগ গুণ থাকলে হবে ভাগ আর ভাগ থাকলে হবে গুণ ঠিক আছে এই জিনিসটা অবশ্যই মনে রাখবে তাহলে কি হচ্ছে বলতো এই যে মাইনাস ছত্রিশ মাইনাস ছত্রিশটাকে টাকা বাম দিকে রেখেছি আর এই যে পাশের ছিয়াত্ত সেটাকে ডান দিকে নিয়ে চলে গেছি এখানে তো সামনে কিছু নেই বলতে সেই জন্য এটা মাইনাস হয়ে গেছে ওকে তো এখানে যেটা হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি এই যে মাইনাস ছত্রিশটাকে তো ডান দিকে নিয়ে যেতে পারতাম তাহলে তো প্লাস হয়ে যেত কি দরকার ছিল সেটা এই কারণে করলাম যে আমাদের এখানটায় যেটা মানটা বের করবো সেটা হচ্ছে এর মানটা তো এর মানটাকে যদি আমরা বাম দিকেই রাখি কিনা তাহলে আমাদের বের করার সুবিধা হবে সেই জন্য এই কে টাকে বাম দিকে রাখলাম ওকে এবার হচ্ছে নেক্সট নেক্সট যেটা আমরা করলাম দেখে নাও দু সাইডে মাইনাস রয়েছে তো সেই জন্য কি হচ্ছে বলতো এই মাইনাস সাথে মাইনাস কেটে যাবে ঠিক আছে তাহলে পড়ে থাকবে এখানে ছত্রিশ কে ছত্রিশ কে ইকুয়েল টু ইকুয়েল টু পাঁচশো ছিয়াত্তর 576 এটা আমাদের আগের লাইনটা তারপর নেক্সট লাইন নেক্সট লাইনে যেটা আমরা করলাম বলে দিই আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো সংখ্যা বা যে কোন ভ্যালু বা যে কোন রাশি বাম থেকে ডানে কিংবা ডান থেকে বামে যদি নিয়ে যদি যায় তাহলে কি হবে যোগ থাকলে হবে বিয়োগ বিয়োগ থাকলে হবে যোগ গুণ থাকলে হবে ভাগ আর ভাগ থাকলে হবে গুণ এখানে তো কে এর সাথে 36 টা গুণের আকার আছে সেই জন্য তোমার বাম থেকে ডানে গিয়ে সেটা ভাগের আকার নিয়ে ভাগ হয়ে গেল ঠিক আছে এবং তারপরে যেটা হলো পাঁচশো ছিয়াত্তর বাই ছত্রিশ এবার এখানে যেটা আমি করছি বলে দিচ্ছি দেখে নাও এই ছত্রিশের সাথে যদি পাঁচশো ছিয়াত্তরে কাটাকাটি করি তাহলে পরে তোমার হবে ছ নং চৌয়ান্ন ছ নং চৌয়ান্ন আর হচ্ছে তোমার ছয় ছয় ছত্রিশ তাহলে হচ্ছে তোমার কত ছিয়ানব্বই এবার ছিয়ানব্বই হচ্ছে এখানে ছয় ছয় ছত্রিশ আবার যদি ছয় দিয়ে কাটি তাহলে তোমার ছয়কে ছয় তারপর ছয় ছয় ছত্রিশ তাহলে মানে পেয়ে যাবো ষোলো ঠিক আছে এই ষোলোটা হচ্ছে তোমার এটা যেটা তোমার কে সমসময় ষোলো এবার এখানটা যেটা হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি দেখে নাও যেটা আমাদেরকে অঙ্কতে যেটা বলে হয়েছিল যে কে এর মান কত হলে পরে এই যে সমীকরণটা রয়েছে এই যে এই সমীকরণটা বিশ দয় বাস্তব সমান হবে তো সেটা হচ্ছে তোমার কে এর মান যদি শৌল হয় কি না তবে তোমার এই সমীকরণটা বিশ দুটা বাস্তব সমান হবে তো নেক্সট হচ্ছে তোমার অতএব কে সমান সমান এর জন্য প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বিশ দয় বাস্তব সমান হবে